আজকে কত দেরি হয়ে গেল, এখনো পটল আর ঝিঙা আসছে না, কখন আসবে কি জানি। না আর তো ভালো লাগছে না, কখন আসবে কি জানি। দিদিমণি আসবো? হ্যাঁ আয়। কত লেট হয়ে গেল, আর আজকে আবার পটল কোথায় গেল, ডুব দিয়েছে নাকি পটল? দিদিমণি পটল আজকে আসবে না, পটল আজকে পুজো শপিং করতে গেছে। ওকে শপিং করাচ্ছি, তুই আয় বস এখানে। নে বার কর, অঙ্ক দিয়েছিলাম বাড়িতে করতে, সেটা করেছিস? হ্যাঁ করেছি, দেখি কি করে নিয়ে এসেছিস। কি মাথাটা ঢুকিয়ে দিচ্ছিস তো, খাতা বার কর। নাও এর ভিতর আছে। এগুলো কি অঙ্ক করেছিস? অঙ্কটা আমি তোকে বুঝিয়ে দিয়েছি, তারপর তুই বলেছিস হ্যাঁ আমি বুঝে গেছি আমি বাড়িতে পারবো। তাহলে একটা অঙ্ক শুধু রাইট হয়েছে, আর সব কাটা কাটা। আমি 10টা অঙ্ক দিয়েছি, তার মধ্যে একটা অঙ্ক রাইট হয়েছে, আর 9টা অঙ্কই কাটা। এগুলো কি করেছিস? আপনি তো এরকম করেই করতে বলেছেন। আমি এরকম করে বুঝিয়েছি তোকে? তুই তখন এমন মাথা নাড়লি মনে হয় যে কি, মানে এত বুঝে গেছিস যে আমার থেকে ভালো বুঝে গেছিস, এমন করলি যে পারবো পারবো পারবো। মাথা গরম করছিস কেন বলো? তোর মতো মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাত পাত। কেন, অঙ্কগুলো কি করেছিস? আমি এখন করে দিই। এখন করতে হবে না, হাত পাত হাত পাত হাত পাত। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, নাহলে জোরে মারবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি নে, এবার দেখি পড়াটা বার কর। অঙ্ক তো নবডাঙ্কা করে দিলি, এগুলো আমি বোঝাবো, তারপরে এখানে বসেই করবি। না কই পেন আছে? পেনটা নিয়ে এসছিস তো? কি হচ্ছে, পেনটা কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছিস না? তুই কিছুই খুঁজে পাবি না, তুইও হয়েছিস পটলের মতোই হয়েছিস তুইও। বল ইংলিশটা বল, টুইঙ্কেল টুইঙ্কেল বল। কি চোখটা না গেলে দেবো দেখবি, তোকে আমি ইংলিশটা বলতে বলছি। কি করছিস তুই আমার দিকে মুখটা, এবার তো মার খাবি। না 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 বল, কি বলবো? টুইঙ্কেল টুইঙ্কেল পড়া দিয়েছিলাম, কি বলবো মানে? টুইঙ্কেল টুইঙ্কেল হাউ আ স্টার হাউ আই আন্ডার হাউ আ স্টার হাউ আ স্টার। হ্যাঁ টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কান ধরে উঠবস কর আগে, যা যা যা, পড়াশোনা তো ঠিক করে করিস না। ওর ওর না করবো তাহলে মুরগি হ, মুরগি হয়ে আজকে হাঁটবি। এই দুটোর মধ্যে কোন পানিশমেন্ট নিতে চাস তুই? মুরগি হব। বিড়বিড় করে কি বলছিস দিদি? আমি এটাই বলছিলাম যে কান ধরে উঠবাস করলে পায়ে ব্যথা হবে, মুরগি হলে কিছুই হবে না। মানে শাস্তি নিতে তুই একদম পুরো শাস্তি নিবি ঠিক আছে, কিন্তু তাও পড়াশোনা করবি না তাই তো? তো চ আজকে মুরগি হয়ে হাঁটবি, তোর পেছন আজকে আমি ফাটিয়ে দেব। চলো বস 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 আবার আয়।
দাঁড়াচ্ছিস? তোকে দাঁড়াতে বলেছি, আবার এদিকে যা, এদিকে যা, মুরগি হয়ে যাবে না, পেছন কাটিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের মা আর ছেলের স্টুডেন্ট পানিশমেন্ট ভিডিও কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে বলো। আর এটা ছিল একটা রিকোয়েস্ট ভিডিও, আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করা হয়েছে শুধু অনলি ছেলের সঙ্গে করতে বলেছে, তো এর জন্যই ভিডিওটা আবার করা। তো কেমন লাগলো আমাদের ভিডিও তোমরা কমেন্ট করে বলো, আর আমাকে যারা রিকোয়েস্ট করেছো তাদেরকে বলছি ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করে বলবে যে তোমাদের মনের মতো হয়েছে নাকি, আর যদি না হয় তো বলবে যে এইভাবে মানে একটু আইডিয়া দেবে প্লিজ, আমাদের অতটা আইডিয়া নেই এখনো, তো তোমাদের আইডিয়া নিয়েই আমরা ভিডিওগুলো শুট করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।